আপনি কি কখনো রাস্তায় কোনো মাল কুড়িয়ে পেয়েছেন যদি আপনি জানতে চান যে এই মাল কিভাবে ব্যবহার করতে হবে তাহলে আপনাকে এই মালের ব্যবহার বিধি জানতে হবে যদি এটি এমন কোনো বস্তু হয়ে থাকে যেটির ব্যাপারে তার মালিক আগ্রহী নন যেমন পুরাতন জুতা অথবা খুবই সামান্য মাল যেমন দশ টাকা তাহলে কুড়িয়ে পাওয়ার মাধ্যমেই আপনি এর মালিক হয়ে যাবেন যদি এটি আপনি দান করে দেন তাহলেও কোনো সমস্যা নেই নেই কিন্তু যদি এটি এমন সম্পদ হয় যা সাধারণত মানুষের মাঝে অনুসন্ধানের আগ্রহ সৃষ্টি করে তাহলে যিনি এটি কুড়িয়ে পাবেন তার জন্য আবশ্যক হচ্ছে মানুষের সমাগম ঘটে এমন স্থানে এক বছর তিনি এটি ঘোষণা দিবেন যেমন মসজিদের দরজায় বাজারে বর্তমান সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইত্যাদি যদি এক বছর ঘোষণা দেওয়ার পরও এর মালিককে পাওয়া না যায় তাহলে তিনি এটির মালিক হবেন তবে এক্ষেত্রে কুড়িয়ে পাওয়া অবস্থায় মালটির বৈশিষ্ট্য কেমন ছিল সেটি ভালোভাবে মনে রাখতে হবে খরচ করার পূর্বে সে ইচ্ছা করলে তার একটি ছবি উঠিয়ে রাখতে পারে কেননা প্রকৃত মালিক যদি কোনোদিন আসে এবং তার মালের বৈশিষ্ট্য বর্ণনা করে তাহলে যেন তিনি এটা তাকে ফেরত দিতে পারেন অথবা যদি তিনি ইতিমধ্যেই এটি খরচ করে ফেলেন তাহলে এর সমমূল্যের কিছু তাকে ফেরত দিতে পারেন পক্কায় কোনো মাল কুড়িয়ে পাওয়া গেলে কুড়িয়ে পাওয়া ব্যক্তি কখনোই তার মালিক হবে না চাই যত বেশি সময়ই অতিবাহিত হোক না কেন কেননা নবী সাল্লাহ আলী বলেছেন সেখানে পড়ে থাকা বস্তু শুধুমাত্র ঘোষণা দেওয়ার জন্যই কোড়াতে পারবে তবে কেউ যদি সেখান থেকে কুড়িয়ে পাওয়া বস্তু সরকার কর্তৃক নির্ধারিত অফিসে জমা দেয় তাহলে সে তার দায়মুক্ত হয়ে যাবে যে ব্যক্তি এই মাল সংরক্ষণের ব্যাপারে নিজেকে আমানতদার মনে করবে এবং নিজের মধ্যে ঘোষণা দেওয়ার মতো সক্ষমতা অনুভব করবে সে ব্যতীত এই মাল কেউ কোড়াবে না কুড়িয়ে পাওয়া মালটি যদি এমন কোনো বড় প্রাণী হয় যে নিজেকে প্রাণীদের থেকে রক্ষা করতে সক্ষম যেমন উঠ তাহলে এই ধরনের প্রাণী ধরা না যায় বরং তাকে তার অবস্থাতে ছেড়ে দিবে যেন তার মালিক তাকে খুঁজে পেয়ে নিয়ে যায় আর যদি এটি এমন কোনো ছোট প্রাণী হয় যে নিজেকে প্রাণী থেকে রক্ষা করতে সক্ষম তাহলে সে এটি ধরতে পারবে অতপর হয় সে এটি ভক্ষণ করবে এবং পরবর্তীতে প্রকৃত মালিক চলে আসলে তাকে এর মূল্য পরিশোধ করবে অথবা বিক্রয় করে এর মূল্য মূল মালিকের জন্য সংরক্ষণ করবে অথবা নিজের মাল থেকে এর রক্ষণাবেক্ষণ করবে অতপর মূল মালিক আসলে তার নিকট থেকে এই খরচ গ্রহণ করে তাকে প্রাণী দিয়ে দিবে কেননা এক ব্যক্তি রসলুল্লা সাল্লু আলি ওয়াসাল্লামকে হারিয়ে যাওয়া ছাগল সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন তুমি সেটা ধরো কেননা হয় সেটি তোমার জন্য অথবা তোমার ভাইয়ের জন্য অথবা কোনো হিংস্র প্রাণীর জন্য অতপর যদি ঘোষণা করার নির্ধারিত সময় পরও তার মালিক না আসে তাহলে পূর্ববর্তী নিয়ম অনুযায়ী সে তার মালিক হবে আর যদি কুড়িয়ে পাওয়া বস্তু এমন হয় যা দ্রুত নষ্ট হয়ে যায় তাহলে হয় সেটি ভক্ষণ করবে এবং মূল মালিকের নিকটে তার মূল্য পরিশোধ করবে অথবা এটি বিক্রয় করে তার মূল্য সংরক্ষণ করবে সুতরাং কুড়িয়ে পাওয়া বস্তু সংরক্ষণ করুন কেননা এটি আমানত আর এটি সংরক্ষণ করা মুমিনের একটি বৈশিষ্ট্য الله تعالى والذين هم لاماناتهم وعهدهم راعون